ছবি বর্ডস এই মেশিনটি যিনি ক্রয় করছেন উনার বাসা হচ্ছে মাগুরা জেলার। তো আমরা ভাইয়ের মুখ থেকেই শুনবো উনার বাসাটা কোন জায়গায়। তো ভাই আপনি যদি আপনার নামটা প্লাস আপনার টোটাল ঠিকানাটা যদি আমাদেরকে একটু বলতেন। আসসালামু আলাইকুম, আমি ফিরোজ শেখ, আমার বাড়ি মাগুরা জেলা বগিয়া ইউনিয়নে। আমি আলোকদিয়া বাজার থেকে আসছি এই মিলটা কেনার জন্য। যাই হোক, আমার চয়েস হয়েছে যে মিলটা আমি নিতে আমি খুব খুশি এবং ইচ্ছুক। আমি ওনাদের অনেক ভিডিও দেখছি, ওই ভিডিও থেকে সংগ্রহ করছি ওনাদের নাম্বার এবং ওই নাম্বার থেকে ওনাদের সাথে আমি যোগাযোগ করে আজকেই রাইস মিল এবং এই চাউল কোটা মিলটা আমি নিছি। ভিউয়ার্স, আপনারা ভাইয়ের মুখ থেকে কিন্তু শুনতে পাচ্ছিলেন যে ভাই কিভাবে আমাদের কাছে এসছে, আর আমরা যে ভিডিও দিচ্ছি এই ভিডিও অনুযায়ী কি আমাদের অফিস প্লাস কাজকাম মেশিনপত্র সব কিছু ঠিক আছে কিনা সেটা যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন। হ্যাঁ, আমি ইউটিউবে যেভাবে দেখছি ঠিক সেভাবে এসে পেয়েছি, যার ক্ষেত্রে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনি আমাদের নাম্বারটি কোথায় পেলেন? ইউটিউব চ্যানেলে। তো ভিউয়ার্স, আপনারা ভাইয়ের মুখ থেকে শুনতে পেলেন যে ভাই কিভাবে এসছে। আমাদের ঠিকানাসমূহ হচ্ছে খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনাইদহ জেলা। ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারসমূহ দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা নাম্বার কালেকশন করে আমাদের কাছ থেকে আসতে পারবেন। আর গুগল ম্যাপে যদি আপনারা দেখতে চান বিকেবিডি লিখে সার্চ করবেন, মোবাইলের পর্দায় আপনি দেখতে পারবেন আমাদের অবস্থানসমূহ কতটুকু দূরে আছে। তো ভাই কিন্তু সরাসরি শুক্রবার ভাইয়ের ছুটির দিন, সেই সূত্রে এসে অর্ডার দেওয়ার পরেই কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে এই মেশিনটি রেডি করে ডেলিভারি দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত। এখনই আমরা ডেলিভারি দেবো। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা করে বেল লাগানো আছে, আরেকটা বেল খোলা আছে। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু একটি করে বেল লাগায়ে আরেকটি বেল পাশাপাশি রেখে দিছি। প্রত্যেকটা হলারে কিন্তু দুইটা করে বেল দিয়ে চালাইতে হবে। তো একটা বেল খুলে ফেলাই দিয়ে এই পাশে দুইটা উঠাইলে এটা চলবে, আর এইটা খুলে ফেলায় এই পাশে দুইটা উঠাই দিলে রাইস মিলটা চলবে। তো এই রাইস মিলের মাড়াই করতে হলে আপনাকে প্রতি ঘন্টায় 16 থেকে 18 মন ধান আপনি মাড়াই করতে পারবেন, ধান থেকে চাউল করতে পারবেন, ঝকঝকে চকচকে চাউল হবে। এই যে এই পাশে ফলো করুন, এই জায়গা দিয়ে চালনি দেওয়া আছে, চালনি দিয়ে কিন্তু চাউলটা ধীরে ধীরে নেমে আসবে। তো এখানে এই যে চাউল আপনি চাইলে সরাসরি নামায় নিতে পারেন, আবার এইভাবে নামায় নিতে পারেন। তো এই জায়গায় আপনি পাত্র দিয়েও ধরতে পারেন, এই পাশে খুদ নামবে, আর বিপরীত সাইডে কিন্তু আপনার তবি পাশ দেখতে পাচ্ছেন। এখানে হলারের যে ওয়েস্টের যে ময়লাটা এই পাশে নেমে আসবে, এটা এই পাশে পড়বে। আর আপনারা চাইলে আপনারা এটা উল্টা সিস্টেম করেও নিতে পারেন, আপনার চাহিদা অনুযায়ী কিন্তু আমরা ডেলিভারি দেবো। আর পাশাপাশি যে হলারটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে এই যে আটা কুটা যে মেশিন, এটা কিন্তু ভিজা চাউল কুটবে আর কি, পিঠা খাওয়ার জন্য যে চাউলটি আমরা ব্যবহার করি সেটা কিন্তু এটি কুটবে। এটি সম্পূর্ণটা স্টিল বডি, এটা 45 সাইজ একসাথে সেট আপ করে দেওয়া হচ্ছে। এই সেট আপটার দাম হচ্ছে 83,500 টাকা কমপ্লিট। যদি আপনি এরকম একটা সেট আপ নেন, আমরা কিন্তু 83,500 টাকায় আপনাকে কমপ্লিট করে দিতে পারবো, ক্যারিং খরচ আপনার। তো এই এই হলারের ভিতরে কীরকম সিস্টেম আছে আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি ধীরে ধীরে। এই যে এটা হচ্ছে 45 সাইজ হলার, এটা সম্পূর্ণটাই স্টিল। এখানে নেটের যে ফাংশনটা দেওয়া আছে, এটা কিন্তু আপনারা চাইলে এরকম খুলে ছোট বড় নেট লাগাইতে পারবেন, চালনি নষ্ট হলে চালনি পাল্টাতে পারবেন। আর এর ভিতর সাইড আর বাইর সাইড দুই সাইডে কিন্তু পাটাতন দেওয়া আছে। এই জায়গায় ঘর্ষণ খেয়ে কিন্তু আপনার ভিজা চাউলটা পাউডার হবে, এখানে আপনার কোনো প্রকার গরম হওয়ার সুযোগ নাই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন। আল্লাহ হাফেজ।